হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিভান নেহা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আসলাম বদরপুর থেকে, কাছার শিলচর বদরপুর থেকে আসলাম। আসার পর আজকে সারাদিনে আমি ব্লগ করতে পারিনি, তো আমি ইভিনিং থেকে আবার ব্লগ করা স্টার্ট করছি। আর দেখো আজকে আমার শরীরটাও খুব খারাপ, সারাদিন টায়ার্ড লাগছে, সারাদিন আমি কিছু করতে পারিনি, তো তার জন্য আমি ব্লগ করতেও পারিনি। তো এখন আসলাম, আর যে সারাদিনে বিভানকে নিয়ে একটু বিভানও খাইয়েছি। আর দেখো বিভান খেলছে, বিভান কোথায় গিয়েছিলে বলে দাও তো। আমরা বদরপুর গিয়েছিলাম বলে দাও তো। কি খাচ্ছো তুমি বলো? হাই গুড ইভিনিং বলে দাও তো, বলো তো হাই গুড ইভিনিং বলে দাও তো। শোনো বিভান, আমরা গুয়াহাটি চলে এসেছি বলো। আমরা বদরপুর টাটা গিয়েছিলাম রাইস সেরেমনিতে ভাইয়ের, বলো দাও। কি করছো তুমি? দেখো দেখো ও খেলছে, ও ও ও এখানে পুরো মশারি খোলা পেয়ে ও খুব খুশি। দেখো ও পুরো খেলছে। কি করছো তুমি? দুস্তানি মামা মবম। আর বিভানের দেখো চুলটা পুরো কাটা হয়ে গেলো, ওর চুল নেই। দেখো 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 ওর চুলটা পুরো কাটা হয়ে গেছে। কে কেটে দিয়েছে তোমার চুলটা? দাদাই আমাদের কাকা শ্বশুর চুলটা ওর পুরো ছাঁটাই করে দিয়েছে। দেখো দেখো কিরকম লাগছে, ওকে ও কাটতে দেয় না, ঘরে ও কাটতে দেয় না। কি হলো? নিচে না, আমি দিচ্ছি দিচ্ছি, এই যে যাও। ও খেলবে, ও ক্যামেরার সামনে আসতেছে না। আর আজকে আমি বদরপুর থেকে আসলাম, আর সারাদিন জার্নি করে আর ভালো লাগছে না, শরীরটাও খুব খারাপ লাগছে। আর আস্তে আস্তে খুব লেট হয়ে গেছে আমাদের, 9:30 বেজেছে সকাল। তারপরে তো আর সারাদিন পুরো টায়ার্ড, ঘুম ঘুম পাচ্ছিলো, শরীরটাও ভালো লাগেনি। তো স্নান করার পর শরীরটা একটু ভালো লেগেছে, তারপর বিভানকে খাইয়ে ঘুম পাতালাম, তারপর আমিও খেয়ে নিলাম, ঘুমালাম, তারপর আমরা চা খেয়ে নিলাম। তার জন্য আজকে করতে পারিনি, দেখাতেও পারলো না। কালকে থেকে আমি আবার স্টার্ট করছি আমাদের ব্লগে আসার রোজ ডেলি ডেলি, যে আমি কী করি না করি সব দেখবে তোমরা। আর দেখো বিভান কী করছে। কে দেখো আমার ঘরের কি অবস্থা, গুয়াহাটি এতদিন ছিলাম না, ঘরের কি অবস্থা দেখো। আর আমার ব্যাগও পুরো পড়ে আছে, ব্যাগটাকে আমি খুলবো, ড্রেস উস গুছিয়ে নেবো। অনেক ড্রেস নিয়ে গিয়েছিলাম, একটাও পরা হয়নি, দু একটা পরা হয়েছে। আর যেগুলো ধোয়া ছিল এগুলো গডরেজে রেখে দেবো। হ্যাঁ গাইস, আমি ডেইলি ব্লগ করতে পারছি না, আমার মোবাইলের ইয়েটাও ভালো নেই। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি তোমরা আমার ডেইলি একটু হলেও ব্লগ দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও আমি ভিডিও করতে ভালো করে ব্লগ করতে পারছি কি না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো, দেখি আস্তে আস্তে কী করো। ঘরের কী অবস্থা দেখো, আমাদের ব্যাগগুলো আসার পরে এখনও গুছানো হয়নি, কালকে থেকে পুরো শুরু করবো। আর এখানে পুরো কাপড় আমার, আর আমাদের দেখো বাবু রোজ ঠাকুর দিয়েছে, কালকে থেকে আমি ঠাকুর দেব। ভাবছি আমি ঘরটাকে গুছিয়ে নেবো, বলে বিভানকে নিয়ে আমি পারবো না। শানা কি করছো তুমি? এদিকে আসো, হাপ্পা আসবে না? হাপ্পা হাপ্পা আসবে, আসো আসো আসো। মাম মাম বলো হাই।
হাই এভরিওয়ান, গুড ইভিনিং বলে দাও তো। হাই, দেখো দেখো ও কি করছে, ও বাটনটাকে টিপছে আর গান চালু হচ্ছে। ইয়া ইয়া ও বলো হাই 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 বলে দাও তো। আমি যাই গা যাই গা যাই গা। এই যে আপ মা গো হাপাসছি, মা গো হাপাসছি, মা গো হাপাসছি। বিভানকে বহুদিন পরে আমি ওকে লাগিয়ে দিলাম আই বুড়ো আর কাজল, ও লাগাতে দেয় না, ওকে আমি সাজাতে দেয় না। ও দেখো এখন ও ভয় পেয়ে যাবে, ডাকবো আপা ডাকবো আপা, আসো আসো আসো, আস্তে 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 ভয় পেয়েছে আপা। টাটা বাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও। দেখো বিভান এখন ঘুমিয়ে পড়লো, দেখো ওর খেলা পুরো শেষ, ও এখন ঘুমিয়ে পড়লো, একে একেই খেলতে ছিল এত সময়। তো এখন বাজছে রাত্র 9:30, ও ঘুমিয়ে পড়লো, ওকে খাওয়ানো হয়নি, ওকে ঘুমের মধ্যে আমি খাইয়ে দেবো। আর দেখো এত মশা, আমি এখন মশারিটা করে দিয়েছি, এখন আমি মশারিটা গুজে দেবো। দেখ দেখেছো ওকে আমি রাত্রে হাগিস খুব রাত্রে পড়াই। তো এখন বাজছে রাত্র 9:30, তো এত তাড়াতাড়ি আমি হাগিস দেবো না, কেননা ওর অ্যালার্জি প্রবলেম আছে, তো সারা আসল চুলকা, তার জন্য আমি এখন দেবো না ওকে। আমি লেংটি পরিয়ে রেখেছি, দেখো উনি বাবলি ছোটো গুনু গুনু দৃশ্য, একা একা খেলছিল। এখন আমি চারোদিকে মশারিটা গুজে দিই। এই যে মশারিটা গুছিয়ে নিয়েছি, দেখো বিমান ঘুমিয়ে আছে, মশারিটা আমার গুছান গুজা শেষ। এখানে একটা মশা ঢুকেছে, বিমানকে এখন কামড়াবে, বিমানকে এখন কামড়াবে, মশা ঢুকেছে এখানে একটা, এটাকে আমি মারবো, মেরে পিস পিস করে দেব। কোথায় আছিস মশা? দেখো এখানে একটা মশা ঢুকেছে, আমি এটাকে মারবো, বিভান ঘুমিয়ে আছে, বিস্তারটাকে একটু গুছানো আছে, একটু গুছানো আছে, আর বিভানের পাশে আমি এই ছোট্ট কিউটি মনা বালিশটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, দেখো বিছানা রেডি, আর আমি আজকে সোফাটা গুছাবো, তোমরা আমার সাথে থাকো, বাই বাই। দেখেছো আমার সোফার অবস্থা, দেখেছো আমি এখন এই সোফাটাকে গুছাবো, তোমরা আমার সাথে থাকো। দেখো দেখো কি অবস্থা, গুয়াহাটি থেকে এসে বদরপুর থেকে আসার পর সোফাটার অবস্থা দেখেছো, এটাকে আমি এখন গুছাবো, তোমরা আমার সাথে থাকো। দেখো দেখো আমি কীভাবে গুছিয়ে নিই,
কোথায় যে না ক্যামেরাটা আমি কোথায় যে রাখবো, হ্যাঁ এখানে রাখছি, আর আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, থাকো। এই জায়গাটাকে তো আমি ঠিক করেছি অল্প স্বল্প, দেখো এই জায়গাটাকে আমি একটু কমপ্লিট করেছি, পুতলায় পুতলায় সব বিভিন্ন কাপড়। এই যা এই জায়গাটার কী অবস্থা দেখো, কী অবস্থা হয়ে আছে, একটু গুছিয়ে নেব। এটার মধ্যে আমি 5টি কি 10টি কি কয়েন রাখি, তো এটাকেও রাখতে হবে এইভাবে। টর্চের চার্জার, বিমানে অন্য পশনের জুতো, কিছু আঙ্গুর ছিল, থাকো রাত্র করে আর খাবো না। জায়গাটাও কমপ্লিট করে দিলাম, ফেলে দিলাম বিভানে ওয়াকা, এখানে থাকুক, এখানে থাকুক। দেখো তাও একটু ভালো লাগছে না, একটু ক্লিন হয়েছে। আর আমার ড্রেসিং টেবিলের কী অবস্থা, কী অবস্থা দেখি একটু পরিষ্কার করতে পারি কি। আর দেখো এদিকে আমার কাপড়ে কাপড়। আজকে আসলাম যে বদরপুর থেকে, তো কাপড় এখনও ঢুকানো হয়নি, কালকে রোদে দিয়ে তারপর কিছু কাপড় ধুয়ে তারপরে ঢুকিয়ে নেব। আর আজকে আমাদের জন্য রান্না হলো, আজকে আমরা বদরপুর থেকে আসলাম তো, তা আমাদের জন্য রান্না হলো এই যে গলদার চিংড়ি দিয়ে, দেখো গলদার চিংড়ি দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে বানিয়েছে। আর এদিকে বানানো হয়েছে সোয়াবিনের তরকারি, লাইটের এত আলো নেই, ভোল্টেজ নেই বলে। তো একটু আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি হাতটা সকালে। রান্নাঘরে আজকে জানলা খোলা, আমার জাল দেখি আর ফ্রিজে আমার খাওয়ার কিছু আছে নাকি, খিদা পেয়েছে কি যে খাবো, কিছুই নেই। দেখো আমার জন্য কিছু নেই, আজকে আসলাম তো কালকে থেকে আবার হয়ে যাবে, দেখো কিছু নেই। কিন্তু হ্যাঁ আছে, ফ্রিজে মাছ আছে, কিছু থাকুক না তো কিছু নেই, কিন্তু দেখো তাও সবজি কিছু কিছু আছে। আমার খাবার কিছু নেই, আছে আচার, আচার এত রাত্রে খাবো, বিভানের জন্য ভয় লাগে। দেখো আমার ব্যাগের কি অবস্থা, কালকে কিছু কিছু কাপড় ধুয়ে তারপর ব্যাগটাকে ক্লিন করব, গডরেজটাকে গুছাবো। কি অবস্থা, এখন আমি এই ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিই, তোমরা আমার সাথে থাকো। এটার জন্য কোথায় রাখবো, গুছানো হয়ে গেলো পুরো ক্লিন, ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম, পুরো ঘরটা দেখো আমার ক্লিন হয়ে গেলো।
পুরো পরিষ্কার করে রেখে দিলাম। দেখো বিমানের বিছানাটাও দেখো আমি গুছিয়ে নিলাম। পুরো আমার ঘরটা ক্লিন হয়ে গেল। দেখো জায়গাটাও দেখো পরিষ্কার করে দেখো ঘর পরিষ্কার হয়ে গেলো। আজকে রাত্রে পাশে কালকে থেকে আবার আসছি নতুন ব্লগ নিয়ে। টাটা বাই বাই, গুড নাইট।